আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি 44th বিসিএস এবং 45th বিসিএস এর যারা ভাইবা প্রার্থী তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, সিনিয়র শিক্ষক এবং বিসিএস ভাইবা এক্সপার্ট। আপনাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি, আমি 29 বিসিএস থেকে বিসিএস এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়িয়ে আসছি এবং অনলাইনে করোনা ভাইরাসের উৎপত্তির পর থেকে বিশেষত 40th বিসিএস থেকে আমি অনলাইনে ভাইবা প্রার্থীদেরকে পড়াচ্ছি। 40th বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত এ পর্যন্ত অ্যারাউন্ড 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার অনলাইনে আমার কাছ থেকে সেবা নিয়ে। এবং আমি নিজেও বিসিএস পরীক্ষায় চারবার পরপর বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি। 25th বিসিএস থেকে আমি বিসিএস এর প্রস্তুতির সাথে সম্পৃক্ত। তো আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করব যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সাবেক সদস্য, সরকারি সচিব মহোদয় এবং পুলিশের সাবেক ডিআইজি কিংবা সরকারি সাবেক হাই কমিশনার এ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কাজের সৌভাগ্য আমার হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মক ভাইবা বোর্ডে আমি থাকি এবং বিসিএস স্টুডেন্টদেরকে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছি, বিশেষ করে ভাইবার স্টুডেন্টদেরকে, কাজেই এ ব্যাপারে আমার যথেষ্ট ধারণা এবং অভিজ্ঞতা রয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটি হচ্ছে বর্তমান বিসিএস পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ভাইবা বোর্ডে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ আগে যেখানে ইনফরমেটিভ প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো, এখন কিন্তু অ্যানালাইটিক্যাল, ক্রিটিক্যাল কিংবা টেকনিক্যাল প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং একটা ছেলে বা একটা মেয়ে কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, কোন ডিপার্টমেন্ট থেকে পড়ছে, কী তার ব্রিলিয়ান্ট রেজাল্ট, এগুলো কিন্তু এখন খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে যে সে একটা সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করতে পারে কিংবা তাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বে রত থাকা অবস্থায় সে তার উপরে দায়িত্ব এবং কর্তব্য যেটি তার উপর অর্পিত হবে সেটি পালন করবার জন্য সে মানসিকভাবে কতটুকু সক্ষম, শারীরিকভাবে কতটুকু সক্ষম এবং সিচুয়েশন কীভাবে সে কন্ট্রোল করতে পারে। যে কারণে এখনকার যারা ভাইবার স্টুডেন্ট তারা ভাইবাতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য যে কাজটা তাদেরকে করতে হবে সেটি হচ্ছে ইনফরমেটিভ প্রশ্নের পরিবর্তে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, ক্রিটিক্যাল টাইপের প্রশ্নকে বেশি করে গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক এবং বাংলাদেশের সাম্প্রতিক এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেগুলোকে ভালো করে জানতে হবে। তো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে যাদেরকে পড়াই, আমি প্রথমে বলে রাখছি যে আমার কাছে আসলে যারা পড়াশোনা ভাই ভাই ক্লাস করে তারা অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায় বলে আমি মনে করি। আমি তাদেরকে সহযোগিতা করি এবং এ কারণে এই 40th বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত যারা চাকরি পেয়েছে আমার কাছ থেকে, এদের সংখ্যা প্রায় 200 স্টুডেন্ট এবং নন ক্যাডারে প্রায় শতাধিক স্টুডেন্ট চাকরি পেয়েছে। আমার ভাইবা কোর্সের স্পেশালিটি হচ্ছে আমি প্রতিটা ক্লাসে প্রতিটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি মক ভাইবা নিয়ে থাকি অনলাইনে। অর্থাৎ একটা প্রশ্ন তাকে করার পরে সে প্রশ্নের উত্তরটুকু সে কীভাবে দিচ্ছে, সে উত্তরটুকু বোর্ড কীভাবে নিচ্ছে, সে বাড়তি কথা বলছে নাকি স্পেসিফিক বলছে নাকি টু দ্য পয়েন্টে বলছে, আমি সেটি তাকে ধরিয়ে দিই। এবং আমি প্রতিটা স্টুডেন্টকে কোন উত্তরটুকু বোর্ড গ্রহণ করবে, কোন উত্তরটুকু বোর্ড গ্রহণ করবে না সেটা লজিক্যালি তাদেরকে বুঝিয়ে দিই। যে কারণে আমার ভাইবার সাকসেস রেট একটু বেশি। আমি প্রতিটা স্টুডেন্টকে তাদের ভুল ত্রুটিগুলো ক্লাসে ধরিয়ে দিই এবং প্রচুর প্র্যাকটিস করে আমার ক্লাসে। তো আমার যারা স্টুডেন্ট, ভাইবার যারা স্টুডেন্ট এই 40th বিসিএস থেকে 43rd বিসিএস পর্যন্ত এবং সম্প্রতি 40th বিসিএস কিংবা 43rd বিসিএস এবং সেই সাথে বর্তমানে 44th বিসিএস পর্যন্ত, এ পর্যন্ত আমার কাছে ভাইবার স্টুডেন্ট অ্যাডমিটেড হয়েছে অ্যারাউন্ড 1000 স্টুডেন্ট অ্যারাউন্ড। এবং এই স্টুডেন্টের মধ্য থেকে যদি আমি আপনাদেরকে বলি, এটি হচ্ছে আমার 40th বিসিএস এর ফাইল। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 46 স্টুডেন্ট হ্যাভ বিন ক্যাডার অফিসার, এর মধ্যে 42nd বিসিএসেরও কিছু স্টুডেন্ট আছে। তারপরে হচ্ছে এটি 41st বিসিএস, এই বিসিএসে 67 জন বিসিএস ক্যাডার অফিসার হয়েছে আমার ভাইবা ব্যাচ থেকে 67 জন। এবং যারা চাকরিটি পেয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে আমি লিখে রাখছি, যারা চাকরিটি পেয়েছে তাদের নাম এখানে আমি লিখে রাখছি এবং তারা আমার কাছে যে ক্লাস করছে সেই ডকুমেন্টস আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বশেষ 43rd বিসিএসে আমার কাছ থেকে 54 জন স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার হয়েছে আমার কাছ থেকে ভাইবার সেবা নিয়ে। এই যে যারা স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে তাদের ফাইলগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই যে দেখেন নামগুলো এখানে দেওয়া আছে,
কারা কারা ক্লাস করছে, তাদের নাম এবং তাদের ফোন নম্বর, এবং এই যে কালি দিয়ে মার্ক করা আছে, কারা ফরেন অ্যাফেয়ার্সে, কারা অ্যাডমিনিস্ট্রেশনে, কারা পুলিশে, কারা কাস্টমসে, কারা ট্যাক্সে চাকরি পেয়েছে, এরকমভাবে প্রতিটা বিসিএসের স্টুডেন্টদেরকে আমি এভাবে ফাইল করে রেখে দিয়েছি। এই যে কারা কারা চাকরি পেয়েছে সব মার্ক করে আমি রাখছি, যাতে করে একটা স্বচ্ছতা নিশ্চিত হয় যে কোন জাতীয় স্টুডেন্ট আমার কাছে ক্লাস করে এভাবে। তারপরে এই যে 41st বিসিএসের ফাইল, প্রচুর স্টুডেন্ট আমার কাছে ক্লাস করে, প্রচুর স্টুডেন্ট। আপনাদেরকে জ্ঞাতার্থে আমি অবগত করছি, এই যে যারা মার্ক করে দিচ্ছে, যারা কেউ ফরেন অ্যাফেয়ার্সে ক্যাডার চাকরি পেয়েছে, কেউ পুলিশ ক্যাডার চাকরি পেয়েছে, কেউ কাস্টমসে চাকরি পেয়েছে, কেউ ইনফরমেশনে পেয়েছে, কেউ এডুকেশন ক্যাডারে পেয়েছে, কেউ হেলথ ক্যাডারে পেয়েছে, কেউ এগ্রিকালচার ক্যাডারে পেয়েছে, এভাবে এই যে 43rd বিসিএসের এই যে ভাইবার ফাইল, এভাবে আমি আপনাদেরকে সব আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 44th বিসিএস এবং 45th বিসিএসের যারা আমার কাছে এখন যারা ক্লাস করতেছে, এদের সংখ্যা এখন প্রায় 230 স্টুডেন্ট। মানে এখন পর্যন্ত বিসিএস পরীক্ষায় 44তম বিসিএসে আমার কাছে প্রায় 230 জন স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে গেছে। তো আমি প্রতিটা স্টুডেন্টকে যেভাবে পড়াই, প্রতিটা ক্লাসে আমার প্রচুর প্র্যাকটিস হয়, প্রতিটা ক্লাসে আমি অনলাইনে মক ভাইবা নিয়ে থাকি, এবং তাদেরকে বিশেষ করে সাম্প্রতিক বিসিএস প্রশ্নের প্যাটার্নের আলোকে তাদেরকে অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলোকে আমি বেশি ফোকাস করি ক্লাসে, যে কারণে আমার স্টুডেন্ট যারা ক্লাসে আমার কাছে ক্লাস করে বা আমার কোর্সটি যারা করে, তারা একটা মানসিক দৃঢ়তা নিয়ে ভাইবা বোর্ড ফেস করে, এবং তাদের এটিকেট ম্যানার তাদেরকে শিখিয়ে দিই, কীভাবে তারা অ্যাপ্রোচ করবে বোর্ডে, কীভাবে আই কন্ট্যাক্ট করবে, কোন প্রশ্নের উত্তর কতটুকু দিবে, এগুলো আমি তাদেরকে বোর্ডে যাবার পূর্বে তাদেরকে ভালোভাবে আমি প্র্যাকটিস করাই, যে কারণে আমার সাকসেস রেট একটু বেশি। আমি একটা কথা আপনাদেরকে বলবো যে বিসিএস ভাইবা বোর্ডে একটা ছেলে বা একটা মেয়েকে তার ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু দেখে না, আলটিমেটলি সে লিখিত পরীক্ষায় পাশ করেছে বলেই সে ভাইবাতে এসেছে, আর ভাইবাতে যারা আসে তাদের মেধা নিয়ে কোনো ডাউট থাকে না। ভাইবা বোর্ডে দেখা হয় আসলে মূলত পার্সোনালিটি, লিখিত পরীক্ষায় দেখা হয় তার ট্যালেন্ট বা মেরিটকে দেখা হয়, প্রিলিমিনারিতে তার ইনফরমেশন দেখা হয়, আর ভাইবা বোর্ডে দেখা হয় তার পার্সোনালিটি এবং তার এডুকেট ম্যানার, সে সিচুয়েশন কীভাবে কন্ট্রোল করতে পারে, তার ইন্টেলেকচুয়ালিটি, এগুলো বোর্ডে দেখা হয়। কাজেই ভাইবা বোর্ডে প্রবেশ থেকে অবস্থান এবং প্রস্থান অবধি আমি একজন স্টুডেন্টকে ভাইবা বোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য কি করণীয়, কোন প্রশ্নের উত্তর কতটুকু বলতে হবে, কোন প্রশ্নের উত্তর না জানা থাকলে পারে কীভাবে বলতে হবে, সরি স্যার এই ব্যাপারে আমার বিশদ জানা নেই, কিংবা সরি স্যার আমি এই মুহূর্তে বলতে পাচ্ছি না, কিংবা সরি স্যার আমার যতটুকু জানা আছে সেটি এটি, এভাবে যে কিছু কৌশল রয়েছে। হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর যদি সে না বুঝতে পারে, সেক্ষেত্রে বিনয়ের সাথে সরি স্যার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, এভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ভাইবা বোর্ডে যাবার পূর্বে তাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড করি। তো বর্তমানে আমার 44তম বিসিএসে ভাইবা ব্যাচে ভর্তি চলছে, 39 নম্বর এবং 40 নম্বর ব্যাচে, এবং 45তম বিসিএসও অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। তো যারা আমার ভাইবা কোর্সে আগ্রহী যারা, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজ আছে মিলন্স বিসিএস কেয়ার, ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার, আমার ফেসবুক গ্রুপ আছে মিলন্স বিসিএস কেয়ার, মিলন্স বিসিএস ভাইবা কেয়ার। বর্তমানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিসিএস স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, এবং মক ভাইবা বোর্ডে আমি ভাইবা বোর্ডে বিজ্ঞ সদস্যদের সাথে, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য এবং সচিব মহোদয়, এই লেভেলের কর্মকর্তাদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, এবং আমার নিজের প্ল্যাটফর্মে আমি পড়াচ্ছি। কাজেই এখন পর্যন্ত আমি বলতে গর্ববোধ করি যে আমার কাছে যারা এ পর্যন্ত চাকরি পেয়েছে, পররাষ্ট্র ক্যাডারে, পুলিশ ক্যাডারে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে, কাস্টমস ক্যাডারে, ট্যাক্স ক্যাডারে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে, এগ্রিকালচার ক্যাডারে, ফিশারিজ ক্যাডারে, এডুকেশন ক্যাডারে, এদের সংখ্যা আমি আবারও বলছি প্রায় 200 স্টুডেন্ট তারা চাকরি পেয়েছে। তো এরা কেন চাকরিটি পেয়েছে, এদের যোগ্যতায় চাকরিটি পেয়েছে, বাট ভাইবা বোর্ডে একটা ছেলে বা একটা মেয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তার করণীয় কী, সে বিষয়গুলো কিন্তু আমি তাদেরকে ক্লাসে পড়িয়ে রাখি বা পড়িয়ে থাকি। স্পেশালি মেনশন দ্যাট আমি এবার 44 বিসিএসে যারা ভাইবা ক্যান্ডিডেট তাদেরকে কী জাতীয় প্রশ্ন করতে পারে, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আঙ্গিকে এবং প্রিভিয়াস প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে আমি সাজেশন করেছি, এবং সেই সাজেশন আঙ্গিকে তাদেরকে পড়াবো যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কোন জাতীয় প্রশ্ন করা হতে পারে, পুলিশ ক্যাডারে কোন জাতীয় প্রশ্ন করা হতে পারে, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কোন জাতীয় প্রশ্ন করা হতে পারে, সংবিধান থেকে কেমন প্রশ্ন করা হতে পারে, বঙ্গবন্ধু থেকে কেমন প্রশ্ন করা হতে পারে, বা ভাষা আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধ থেকে কেমন প্রশ্ন হতে পারে, আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ঘটনাবলী থেকে কীভাবে প্রশ্ন হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমি সাজেশন আকারে আমি স্টুডেন্টদেরকে পড়াবো। কাজেই যেমন আমি আপনাকে এই মুহূর্তে বলি, যেমন রাশিয়া ইউক্রেন যে ওয়ার হচ্ছে, রোহিঙ্গা ক্রাইসিস হচ্ছে, তারপরে ইসরায়েলের সাথে সাম্প্রতিক ইরানের একটা কনফ্লিক্ট হচ্ছে, হামাসের সাথে ইসরায়েলের কনফ্লিক্ট হচ্ছে,
এই ইস্যুগুলো কিন্তু এবার গুরুত্ব পাবে ভাইবা বোর্ডে প্রশ্নের প্যাটার্নের ক্ষেত্রে। এছাড়াও সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন মেগা প্রজেক্ট রয়েছে, তারপরে আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো, সামাজিক অস্থিরতা কিংবা সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী, বিশেষ করে কিশোর গ্যাং কালচার বা গ্যাং কালচার, তারপরে রেমিটেন্স প্রবাহ কেন কমছে, ব্যাংক একীভূতকরণ কীভাবে দেখছেন, কিংবা ডলার ক্রাইসিস কেন হচ্ছে, বাংলাদেশের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স, তারপরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কীভাবে গুরুত্ব পাচ্ছে, কেন গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধিতে করণীয় কী কী, এরকম অনেক প্রশ্ন আছে। মাঠ প্রশাসনের চ্যালেঞ্জগুলো কী কী, পুলিশে এসে আপনি কী ভ্যালু অ্যাড করবেন, ফরেন অ্যাফেয়ার্সের ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, ফরেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, পুলিশে কেন আসতে চাচ্ছেন, কেন আমরা আপনাকে নিয়োগ দিব, আপনি আসলে কী ভ্যালু অ্যাড করবেন, আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের কী মিল রয়েছে, এই যে প্রশ্নগুলো করা হয় ভাইবা বোর্ডে, যেগুলো সাধারণত কোনো গাইড বই থেকে আসলে এগুলো কমন পাওয়া যায় না। এবং এই প্রশ্নগুলো বিজ্ঞ সদস্য যারা থাকেন ভাইবা বোর্ডে তারা বানিয়ে বানিয়ে প্রশ্নগুলো করেন, এবং এগুলো লজিক্যাল আনসার কী হবে এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাচ্ছি বা শিখিয়ে দিচ্ছি। এবং আমার কাছে যারা ভাইবা ক্লাস করেন, আমি বলতে আবারও গর্ববোধ করছি, অনেক বিসিএস ক্যাডার অফিসার আমার কাছে ক্লাস করেন, যারা ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, শিক্ষা ক্যাডারে, কৃষি ক্যাডারে, লাইভ স্টক ক্যাডারে, ইনফরমেশন ক্যাডারে, তারা আমার কাছে ক্লাস করেন এবং তাদের ফিডব্যাক হচ্ছে, স্যার আগে যদি আপনার সাথে আমরা যুক্ত হতাম হয়তোবা কিছু নম্বর হলেও বেশি হলেও আমরা পেতাম, কিছু নম্বর বেশি হয়তো পেতাম, কারণ হচ্ছে আপনার যে কৌশলগুলো এটা কখনো আমরা আগে খেয়াল করিনি, আমরা আগে কখনো এগুলো গুরুত্ব দিইনি। তো আমি প্রতিটা স্টুডেন্টকে এভাবে শিখিয়ে রাখি যে আপনি ভাইবা বোর্ডে গেলে পারে বোর্ড আপনাকে আপনার এডুকেট ম্যানার দেখবে, আপনার বিনয় দেখবে, আপনার প্রেজেন্টেশন দেখবে, এবং ওভারঅল আপনি একটা চাকরি পেলে সিভিল সার্ভিসে আসলে পারে সেই ক্যাডারে কী ভ্যালু অ্যাড করবেন, এটি যদি আপনার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ নম্বর পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এভাবে মূলত আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। তো কাজী যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আগেই বলেছি আমার ইউটিউব চ্যানেল মিলন্স বিসিএস কেয়ার, ফেসবুক পেজ যেটি মিলন্স বিসিএস কেয়ার, ফেসবুক গ্রুপ যেটি মিলন্স বিসিএস কেয়ার, এবং আমার ফোন নম্বর 01712282980, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আশা করছি আপনাদের ভালো একটা সার্ভিস দিতে পারবো। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।